কথা আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তবে এই কথাটি আরো একবার স্মরণ করে দিলেন সহদেব বাবু নিজের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রায় 550 থেকে 600 দুস্থ গরীব অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন আমরা বলছিলাম বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া মনচন্দ্রপাড়া এলাকার সহদেব দাসের কথা নিজ এলাকায় এলাকাবাসীদের উদ্যোগে লোকনাথ পূজোর আয়োজন করা হয় এবং সেই পূজোয় রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতিতে এক বস্ত্রদানের মতো মহৎ কাজের আয়োজন করা হয়েছে সেখানে দুস্থ গরীব অসহায়দের মধ্যে মন্ত্রীর হাত ধরে বস্ত্র বিতরণ সহ এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়াও এলাকার উপপ্রধান তথা সহদেব দাসের বড় ভাই বাসুদেব দাস নিজেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিগত দিনে ওনার উদ্যোগেও এই ধরনের কর্মসূচি করা হয়েছিল বলা যায় সহদেব দাস এবং বাসুদেব দাস দুই ভাই সমাজ সেবামূলক কাজে এক ধাপ এগিয়ে রয়েছেন এলাকার মধ্যে যা প্রমাণ করে দিয়েছেন আজকের দিনে দুস্থ অসহায়দের পাশে থেকে বিলোনিয়া থেকে হারাধন পালের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার Thank you.